ভালোবেসে ভালোবাসার মানুষের গালে বিয়ের হলুদ মাখিয়ে দিচ্ছে নায়িকা। অপলক চেয়ে রয়েছে তার জীবন সঙ্গীর দিকে। এমনই ছবি উঠে এলো অভিনেত্রী স্বরা ভাস্করের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে। পুরোদমে শুরু হয়ে গেছে স্বরা ফাহাদের বিয়ের অনুষ্ঠান। এদিন ছিল গায়ে হলুদের পর্ব, আর সেই পর্বের ছবি দেখেই মারাত্মক ক্ষুব্ধ মুসলিম সমাজ। কাজমি নামে এক ব্যক্তি স্বরাকে উদ্দেশ্য করে লেখেন যে, যে নিজের শরীয়ত হল না সে আপনার কি করে হবে। তারিক আজিজ নামে অপর এক ব্যক্তি লেখেন, কোরআন পরিষ্কার লেখা রয়েছে, নাস্তিকদের মতো বিয়ে করো না, ও নিজে তো নরকে যাবে, তোমাকেও নিয়ে যাবে, আল্লাহ এই অপরাধীদের ক্ষমা করবে না। অপরদিকে আদনান আজিমি লেখেন, লজ্জা লাগে তোমাদের দেখে। শাহিদ আলম নামে এক ব্যক্তি প্রশ্ন তোলেন স্বরার পোশাক নিয়ে। তিনি লেখেন, ফরাদ ভাই বৌদির পোশাকের উপর নজর দেওয়া উচিত। গত মাসে আইনি বিয়ে সেরে সকলকে চমকে দিয়েছিল স্বরা।